রিয়েলমি টু প্রো, দ্য রিয়েল সাকসেসর অফ রিয়েলমি ওয়ান, যদিও ভুলিনি রিয়েলমি টু এর কথা। ওয়েল, সেটা ছিল একটা কনফিউজিং স্টেপ। আমরা রিভিউয়াররা মোটামুটি সবাই এক প্রকার মতামত দিয়েছিলাম যে রিয়েলমি টু তাদের ওয়ার্স্ট আপগ্রেড এভার ছিল, বাট চাপের মুখে পরই হোক হোক তাদের এটা কোনো স্ট্র্যাটেজি, তারা এবার রিয়েলমি টু প্রোকে রিলিজ দিয়ে সকল কনফিউশন দূর করে দিয়েছে। ফোনটা হাতে পাওয়ার পর একটা ব্যাপার মাথায় খেলছিল এর ডিজাইন এবং হার্ডওয়্যারটা দেখে, কেননা ইজ ইট রিয়েলি ওয়ার্থ রিয়েলমি ওয়ান আপগ্রেড, নাকি এটা কি F9 এর জাস্ট একটা বেটার ভার্সন। শুরু করার পূর্বে জানাতে চাই আমাদের স্পন্সর তথা রিও ইন্টারন্যাশনালের ব্যাপারে। তাদের কাছে আপনি এই রিয়েলমি টু প্রো সহ সব ধরনের স্মার্টফোন পাচ্ছেন সুলভ মূল্যে। বসুন্ধরা রয়েছে তাদের শপ, ঠিকানা রইল ডিসক্রিপশন বক্সে। এই রিয়েলমি টু প্রো এক্স্যাক্টলি সেম ওপো F9 এর রিপরি, সব কিছু অবিকল সেম, ফিঙ্গারপ্রিন্ট আর ক্যামেরা রিংটার ডিজাইনটা বাদে। F9 এর ব্যাপারে জেনে থাকলে এবং দেখে থাকলে আপনি দেখবেন যে এদের আকার আকৃতিতে কোনো পার্থক্য করা যাচ্ছে না। দ্য সেম মেটালিক ফ্রেম এবং গ্লাসের মতোই দেখতে পলিকার্বনেট ব্যাক প্যানেল, যেখানে সহজেই স্ক্র্যাচ পড়ে যায়। তবে এবারের ব্যাক প্যানেল একেবারেই সাদামাটা ফর এ গুড রিজন। ওপো রিসেন্টলি তাদের অনেক ডিভাইসেই স্পেশাল ডিজাইন করে আসছিল, তাদের মাঝে এর সিম্পল 2.5D কার্ভ ব্যাক প্যানেল একটু রিফ্রেশিং ফিল দিবে আপনাকে। এটা কিছুটা রিফ্লেকটিভ, আলো পড়লে একটু ব্রাইট হয়ে যায় মনে হলো। ডিজাইনটা অনুকূলে থাকলেও কিছু ব্যাপার প্রতিকূলেই যাচ্ছিল। আমার ব্যবহার করাকালীন বেশ সমস্যা পোহাতে হয়েছে একে এক হাতে ধরতে। প্রথমত এটা অনেক পিছিল এবং সাইজেও বড় হয়, এক হাতে ব্যবহার করা ছিল রিস্কি। বক্সে দেওয়া ব্যাক কভারটি লাগালে হাত থেকে পিছলিয়ে পড়ে যাওয়ার ভয় হয়তো থাকবে না, তবে এক হাতে ব্যবহার করাটা স্টিল চ্যালেঞ্জিং একটা বিষয়। ওজনটাও একটু বেশিই মনে হলো, ব্যবহার করতে করতে এটার সমস্যা মনে হবে না আশা করি। আমাদের এই ইউনিটির কালারের নাম হচ্ছে আইস লেক। এটা দেখতে অনেকটা ফ্রস্টেড আইসের মতো লাগে, অ্যান্ড আমার কাছে এর তিনটে কালারের ভিতর একেই সব থেকে বেশি ভালো লেগেছে। রাউন্ডেড এজ, কম্বিনেশন অফ মেটাল অ্যান্ড প্লাস্টিক, এই ব্যাপারগুলো মিলে ফোনটি এই বাজেটের ভিতর সব থেকে গর্জিয়াস লুকিং একটা ফোন। আমি বলবো দ্য বেস্ট লুকিং ফোন বাট ডিজাইন যার যার ব্যক্তিগত পছন্দ, তবে এটা পছন্দের লিস্টের উপরের দিকেই থাকবে ফর শিওর। যদিও কিছু সমস্যা বোনাস হিসেবে দিয়ে দিয়েছে তারা, পাওয়ার বাটন আর ফিঙ্গারপ্রিন্ট পজিশন ঠিক নেই, দুটো একসাথে ধরতে সমস্যা হয়, এখন সেই প্রাগৈতিহাসিক মাইক্রো USB পোর্ট দেওয়া, আর এই ছোট্ট নোচে প্রক্সিমেটো সেন্সর বসানোর জায়গা থাকলেও এতে নাই কোনো নোটিফিকেশন লাইট। সো স্যাড। এর স্ক্রিন টু বডি রেশোর পরিমাণ দেখলে বোঝা যায় কেন এটা এত গর্জিয়াস। sub-20,000 প্রাইস রেঞ্জের ভেতর এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট। এরকম বেজেলের পরিমাণ কোনো ফ্ল্যাগশিপ ফোন থেকে পেলে অবাক হতাম না নিশ্চয়ই। সামনে পাচ্ছেন 6.3 ইঞ্চ ফুল HD প্লাস IPS ডিসপ্লে। কোয়ালিটির দিক দিয়ে বিবেচনা করলে এটা F9 এরই সেম ডিসপ্লে বলা যায়। কালার, শার্পনেস, ভিউইং অ্যাঙ্গেল, এভরিথিং ওয়াজ ভেরি গুড। কন্ট্রাস্ট লেভেলও বেশ ভালো, ডিপ ব্ল্যাক কালার পাবেন এতে। এটা 19.5x9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। আপনি সব অ্যাপস চাইলে পুরো নচ এরিয়া পর্যন্ত ব্যবহার করতে পারবেন, যা এই কালার রয়েছে সব থেকে বেস্ট ফিচার বলে আমি মনে করি। মিডিয়া এক্সপিরিয়েন্সও বেশ ভালো ছিল, তার সাথে তাদের এই সো কল্ড ডিউ ড্রপ স্টাইলের নচের জন্য ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল অন্য সব বড় নচওয়ালা ফোনের থেকে বেটার। এমনকি এটা কর্নিং গরিলা গ্লাস 3 দ্বারাও প্রোটেক্টেড। কোনো কমপ্লেনের সুযোগ থাকছে না ডিসপ্লে সেকশনে, এক্সেপ্ট ওয়ান থিং। এই একটাই মাত্র ব্যাপার, হইতে পারে এটা ছোট বাট এর ইফেক্টটা কিন্তু বেশ বড় রকমের। ফর এক্সাম্পল, ডিসপ্লেতে যখন কোনো কিছু দ্রুত টাইপ করা হয় তখন বেশিরভাগ সময় কিছু কিছু ট্যাপ কাউন্ট হয় না, যা সাংঘাতিক রকমের বিরক্তিকর ছিল। হতে পারে এটা সফটওয়্যার প্রবলেম, হতে পারে এটা হার্ডওয়্যার প্রবলেম, বাট যেটাই হোক তাদেরকে এটা খুব দ্রুতই ফিক্স করতে হবে। পেছনে থাকছে 16 মেগাপিক্সেল F1.7 IMX398 সেন্সর অ্যান্ড 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। অ্যান্ড ভাই, এই ক্যামেরা তো পুরাই জোস, ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা এই প্রাইস রেঞ্জে। ইভেন এর থেকেও বড় প্রাইস রেঞ্জের ফোনকেও টক্কর দেওয়ার ক্ষমতা রাখে এই রিয়েলমি টু প্রো। এতে দেওয়া AI ফিচারটা সফটওয়্যারের সাথে ইন্টাগ্রেটেড, তাই অন অফ করার সুযোগ নেই। তবে জেনে খুশি হবেন যে আমি এখন পর্যন্ত কোনো ছবিতে উল্টাপাল্টা টিউক দেখিনি, মানে সব কিছু যথাসম্ভব ন্যাচারালি মনে হয়েছে দেখে, যদিও এটা শার্পনেস সামান্য বাড়িয়ে ফেলে মনে হচ্ছে। হোয়াটএভার, ডেলাইটে এটা একটা এক্সিলেন্ট পারফর্মার। ডাইনামিক রেঞ্জ, কালার রিপ্রোডাকশন, শার্পনেস, এই সবই ছিল এক কথায় দুর্দান্ত। ছবিতে কালারগুলো একদম ট্রু টু লাইফ আসছিল, ফোকাসও বেশ ফাস্ট ছিল, ইভেন লো লাইট সিচুয়েশনও বেশ ফাস্ট কাজ করছিল দেখলাম। লো লাইটে এর অস্থির অ্যাপারচার ছবিতে যথেষ্ট পরিমাণ আলো এনে দেয়। শাটার স্পিডও দেখলাম যা আহামরি ফাস্ট না হলেও মোটামুটি ফাস্ট ছিল, যা টোটালি অ্যাকসেপ্টেবল। বড় অ্যাপারচার হওয়ায় শার্পনেস কিছুটা কমে যাবে। ডোন্ট ওয়ারি, লাইটিং কন্ডিশন একটু ভালো হলে দারুণ সব লো লাইট পিকচার তোলা সম্ভব একে দিয়ে। সত্যি বলতে আমি টোটালি ইমপ্রেসড এর পারফরমেন্স দেখে। কোয়ালিটির দিক দিয়ে একটুও কম্প্রোমাইজ করেনি তারা। ইভেন ভিডিও সেকশনেও পাচ্ছেন 4K রেকর্ডিং অপশন, হুইচ ইজ অলসো গুড। তার সাথে 1080p রেকর্ডিং অপশনও আছে উইথ EIS। ব্যাটসাইট বলতে গেলে এর HDRটা একটু অদ্ভুত কাজ করে, ছবিতে ওভারঅল লাইট ব্যালেন্স না করে জাস্ট ব্রাইট এরিয়াকে একটু ডিম করে ফেলে, যা মোস্ট অফ দ্য টাইম ভালো লাগে না। অন্যদিকে 16 মেগাপিক্সেল F2.0 ফ্রন্ট ক্যামেরাটা সত্যি বলতে অ্যাজ ইউজুয়াল ওপো ক্যামেরাই, কাইন্ড অফ তীর আটা ময়দা সুজির কারখানা। বিউটি মোড অফ করা থাকলেও আমি স্কিন স্মুদিং ব্যাপারটা লক্ষ্য করেছি, যদিও ব্যাপারটা চোখে খারাপ লাগার মতো কোনো বিষয় না, ইভেন অনেকেই একে ওয়েলকামিং ফিচার হিসেবেই দেখবে বলে মনে হচ্ছে। পারফরমেন্সের ব্যাপারে কথা বলা যাক,
আপনারা স্ন্যাপড্রাগন 660 এর ক্ষমতা কেমন হয়তো সবাই জানেন, মিড রেঞ্জের টপ টিয়ার চিপসে। ডেইলি ইউসেজ থেকে গেমিং সবকিছু হ্যান্ডেল করে উইথ ইজ। আর এইটাই বোধহয় আমার প্রথম ব্যবহার করা ওপো ফোন যার পারফরমেন্স ছিল খুবই ফ্লুয়েন্ট। আরেকটা ব্যাপার দেখলাম, এটা গরম হয় কম আর হতেও বেশ লম্বা সময় নেয়, তাই পাবজি গেমাররা এতে আরামসেই কয়েকটা ম্যাচ খেলে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সাথে 3500 mAh ব্যাটারি বেশ ভালো ব্যাকআপ দিচ্ছিল। সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারের কম্বিনেশনে এটা সহজেই একদিন ব্যবহার করা যাচ্ছিল। বক্সের চার্জার দিয়ে ফুল চার্জও বেশি সময় লাগছিল না, 1 ঘন্টা 40 মিনিট সময়ের মধ্যেই ফুল চার্জ হয়ে যাচ্ছিল এটি। তাছাড়াও এতে আরও থাকছে ব্লুটুথ 5, এক্সটার্নাল এসডি কার্ড সাপোর্ট আপ টু 256 GB, ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্ট এটার বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, অন্যদিকে ফেস আনলকও বেশ ফাস্ট অ্যান্ড লো লাইটেও দেখলাম আনলক করতে পারে খুব দ্রুত। সিকিউরিটি নিয়ে চিন্তা না থাকলে দুটোই একসাথে ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েড 8.1 ওরিও বেসড কালার ওয়েস 5.2 রান করছে রিয়েলমি 2 প্রো, যা বেশ হেভিলি কাস্টমাইজড একটা UI। তবে র্যাম দেখলাম ফ্রি থাকে ভালোই, একদম ফ্রেশ আউট অফ দ্য বক্স কন্ডিশনে। আমাদের 6GB র্যামের ভ্যারেন্টিতে 3/2 র্যামই ফ্রি ছিল, এবং বেশ কিছু অ্যাপস ইনস্টল করার পর দেখা যাচ্ছিল যে ডেইলি ইউসেজে অর্ধেকেরও বেশি র্যাম ফ্রি থাকে। থিওরিটিক্যালি এটা আমাদের পারফরমেন্সে ইম্প্যাক্ট ফেলার কথা না, হয়তো বা ফেলেনি, কেননা আমি ডেইলি ইউসেজে কোনো ল্যাগ ফ্যাক স্টাটারিং এসব কিছু দেখতে পাইনি। 20,000 টাকার বাজেট রেঞ্জে এই নিয়ে আপাতত দুটো ফোন হলো Mi A2 আর ইনি, যারা স্ন্যাপড্রাগন 660 দ্বারা চালিত। অ্যাডভান্টেজ খুঁজতে গেলে আপনি দেখবেন রিয়েলমি 2 প্রোতে 8GB র্যাম ভেরিয়েন্ট রয়েছে, বড় ব্যাটারি থাকছে, বেটার ক্যামেরা, বেটার ডিজাইন, বেটার স্ক্রিন টু বডি রেশিও রয়েছে। ওভারঅল বিবেচনা করলে রিয়েলমি 2 প্রো আমার কাছে এটা ওপো F9 এর একটা বেটার ভার্সন মনে হয়েছে দুইটা জিনিস বাদে, যেমন VOOC চার্জার অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা। আর এদিকে Mi A2 থেকে রিয়েলমি 2 প্রো বেটার একটা অপশন ওভারঅল। ব্যাপারগুলো দেখে বোঝা যাচ্ছে বর্তমান বাজারে Xiaomi ছাড়াও অন্যান্য ব্র্যান্ডগুলো দামের তুলনায় ভালো ভালো জিনিস অফার করছে, তো চয়েস এখন আপনার উপর। 20,000 টাকার বাজেটে এই রিয়েলমি 2টা সব থেকে বেস্ট পসিবল অপশন রাইট নাও। কমেন্ট সেকশনে জানান ফোনটার কি ভালো লাগলো বা কি ভালো লাগেনি। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।